আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দীর্ঘ 1300 বছর পরেও দুই সাহাবীর লাশ অক্ষত অবস্থায় কবরে পাওয়া গেল। বন্ধুরা, আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ঘটনাটি সম্পূর্ণ শোনার জন্য, কেননা আজকের এই ঘটনাটি আমাদের মুসলিম হিসাবে জানা অতি গুরুত্বপূর্ণ। তাই আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ঘটনাটি শুরু একটি স্বপ্নের মাধ্যমে। এক রাত্রে হযরত হুজাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু স্বপ্নযুগে ইরাকের বাদশাহ ফয়সালকে বললেন, আমাদের অবস্থান থেকে সরিয়ে টাইগ্রিসের অনতি দূরে অন্য কোনো স্থানে দাফন করা হোক, কেননা আমার কবরে পানি জমতে শুরু করেছে আর জাবের রাদিয়াল্লাহু আনহুর কবরে আর্দ্রতা দেখা দিয়েছে। কিন্তু রাষ্ট্রীয় কাজের প্রচণ্ড ব্যস্ততার দরুন বাদশাহ দিনের বেলায় স্বপ্নের নির্দেশটি একেবারেই ভুলে গেলেন। বাদশাহ পরের রাত্রে নিদ্রামগ্ন হলে তিনি আবার ওই একই স্বপ্ন দেখেন, কিন্তু সেদিনও তিনি স্বপ্নের কথাটি ভুলে যান। তৃতীয় রাত্রিতে হযরত হুজাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ইরাকের মুফতি আজমকে স্বপ্নযুগে দেখা দিয়ে একই নির্দেশ দেন আর তাকে এই কথাও বলেন যে, আমি গত দুরাত ধরে বাদশাহকে বলে আসছি, কিন্তু দিন হলেই তিনি এ ব্যাপারটি ভুলে যান। এখন তোমার দায়িত্ব হচ্ছে আমার নির্দেশটা তাকে স্মরণ করিয়ে দিয়ে যথাশীঘ্র আমাদেরকে স্থানান্তর করা। সকাল হওয়া মাত্র মুফতি সাহেব প্রধানমন্ত্রী নূর আস সাইদকে ফোন করে বললেন, আমি আপনার কাছে বিশেষ প্রয়োজনে আসছি, আপনার কোনো প্রয়োজন থাকলে একটু পরে বের হবেন। নূরের সাথে দেখা হলে মুফতি সাহেব স্বপ্নের পুরো বৃত্তান্তটি তাকে খুলে বললেন। নূরি তৎক্ষণাৎ বাদশার সাথে মুফতি সাহেবের সাক্ষাতের সুযোগ করে দেন, তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন। মুফতি সাহেবের কথা শুনে বাদশাহ বললেন যে, হ্যাঁ, আমি পরপর দুইবার এই স্বপ্ন দেখেছি, প্রতি রাতেই তিনি আমাকে এই নির্দেশ দিয়েছেন। আমি ভেবে পাচ্ছিলাম না যে এ আমি কি দেখতে পাচ্ছি, আপনি এসে ভালোই করেছেন। এখন বলুন, এমত অবস্থায় আমাদের কি করা উচিত? মুফতি সাহেব বললেন, তিনি তো স্পষ্ট করে সরানোর নির্দেশ দিয়েছেন, অতএব আমি মনে করি অতি সত্বর তার আদেশ পালন করাই আমাদের কর্তব্য। বাদশাহ ফয়সাল বললেন, ব্যাপারটি অত্যন্ত স্পর্শকাতর বিদায়, আমি বলছি যে সাবধানতাবশত আগে নিশ্চিত হওয়া যাক, সত্যিই কি নদীর পানি কবরের দিকে চুষে চুষে আসছে কি না। মুফতি সাহেব বাদশাহর এই প্রস্তাবে রাজি হলেন। বাদশাহ তখনই গণপূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ারের নামে এই মর্মে ফরমান জারি করলেন যে, কবর দুটি থেকে 20 ফুট দূরে খনন করে পরীক্ষা করে দেখা যাক টাইগ্রিসের পানি এদিকে চুয়ে চুয়ে আসছে কি না। কাজটা খুব তাড়াতাড়ি করে বিকেলের মধ্যে আমার কাছে রিপোর্ট করতে হবে। ফরমান পেয়ে লোকজন দিনভর কাজ চালাতে লাগলেন, কিন্তু পানি তো দূরের কথা, অনেক গভীর থেকে যে মাটি তুলে আনা হয় তাতেও কোনো আর্দ্রতার কোনো আলামত পাওয়া গেল না। মুফতি সাহেব দিনভর তাদের সাথেই ছিলেন, তিনি সব কিছু সচক্ষে দেখে শুনে কিছুটা হতাশ হয়ে পড়লেন। মোট কথা, বাদশার কাছে নেতিবাচক রিপোর্ট পেশ করা হলো। ওই রাতেই হুজাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু পুনরায় বাদশাহকে তাগিদ দিয়ে বললেন, শীঘ্রই আমাদের সরানোর ব্যবস্থা করো, কেননা আমার কবরে পানি জমতে শুরু করেছে এবং জাবের রাদিয়াল্লাহু আনহুর কবরে আর্দ্রতা দেখা দিয়েছে। বাদশার কাছে যেহেতু বহু বিশেষজ্ঞদের রিপোর্ট ছিল, তাই তিনি মনে করলেন এটা নিছক স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। সুতরাং তিনি স্বপ্নের ব্যাপারটি নিক্রিয় থাকলেন। পরের রাতে হুজাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু পুনরায় মুফতি সাহেবকে দেখা দিয়ে বললেন, আমি বারবার বলে আসছি আমাদের স্থানান্তর করো, কিন্তু তোমরা এত নিক্রিয় হয়ে আসো কেন? পরদিন সকালেই তিনি বাদশার নিকট পৌঁছেন এবং পুনরায়
তিনি স্বপ্নের নির্দেশের কথা তাকে শোনালেন। এবার বাদশাহ বিরক্তির স্বরে মুফতি সাহেবকে বললেন, আপনি বলুন আমি কি করতে পারি। আপনি নিজে সারে জমিনে উপস্থিত ছিলেন, আপনার সামনে বিশেষজ্ঞদের রিপোর্ট এসেছে। তাদের রিপোর্টে তো বলা হয়েছে পানি তো দূরের কথা, মাটিতে আর্দ্রতা পর্যন্ত দেখা যায়নি। অতএব আমাকে পেরেশান করবেন না আর নিজেও পেরেশান হবেন না। মুফতি সাহেব বললেন, রিপোর্টে যা আছে তাও আমি জানি, কিন্তু এরপরেও তো আমাকে এবং আপনাকে বারবার আদেশ দেওয়া হচ্ছে, তাই আমি বলছি যাই হোক না কেন আপনি কবরটা তুলে দিন। বাদশাহ বললেন, ঠিক আছে তাহলে আপনি আগে স্থানান্তর করার ফতোয়াটা দিয়ে দিন। মুফতি সাহেব সেখানে বসেই সাহাবাই কিরামের কবর স্থানান্তর সংক্রান্ত ফতোয়াটা দেওয়ার পরপরই পত্রপত্রিকায় ঘটনার বিবরণ ও ফতোয়া সহ বাদশাহর ফরমান ছাপিয়ে দেওয়া হলো। বাদশাহের ফরমান ছাপিয়ে দেওয়া হয় যে আগামী কুরবানি ঈদের দিন জোহরের নামাজের পর প্রিয়নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত দুই সাহাবীর কবর খোলা হবে। সংবাদপত্রে কবরটি ছাপা ও প্রচারিত হবার পরপর সাথে সাথেই সমগ্র ইরাকে আনন্দের ঢেউ খেলে যায়। তাছাড়া রাইটার্স সহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা খবরটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়। তখন ছিল হজ মৌসুম, বিশ্বের অসংখ্য মুসলমান ছিলেন মক্কা নগরীতে সমবেত। তারা বাদশার কাছে আবেদন পাঠালেন, আমরাও মহান সাহাবিদের চেহারা দর্শনে আগ্রহী, অনুগ্রহপূর্বক তারিখটা আরও কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হোক। এদিকে ইরান, তুরস্ক, লেবানন, ফিলিস্তিন, হেজাজ, বুলগেরিয়া, উত্তর আফ্রিকা, রাশিয়া, ভারত প্রভৃতি রাষ্ট্র থেকে বাদশাহ ফয়সালের নামে অসংখ্য তার বার্তা আসতে থাকে। সকলেই একই আবেদন, আমরা সম্মানিত সাহাবাই কেরামদ্বয়ের জানাজায় অংশগ্রহণ করতে চাই, দয়া করে তারিখটা আরও কয়েকদিন পিছিয়ে দেওয়া হোক। এদিকে সারা মুসলিম বিশ্বের অনুরোধ, অপরদিকে স্বপ্নের তাড়াতাড়ি করার তাগিদ। সমস্যা হলো সত্যিই যদি কবরে পানি ঢুকে যায় তাহলে বিলম্ব করলে সম্মানিত সাহাবিদ্বয়ের কষ্ট হয়ে যাবে। সুতরাং মুফতি সাহেবের পরামর্শে কবরদ্বয় থেকে নদীর 10 ফুট দূরে একটা গভীর গর্ত ঘুরে সেখানে কাকর ফেলে ফরমান জারি করা হয় যে মুসলিম বিশ্বের অনুরোধ ও আবেদনের প্রেক্ষিতে এ কাজ আরও 10 দিন পর করা হবে। ঘোষণার পর কয়েকদিনের মধ্যে সালমান পার্কের ছোট্ট বস্তি লোকে লোকারণ্য হয়ে যায়। জলসের দিক দিয়ে জায়গাটা আরেক বাগদাদে পরিণত হয়ে ওঠে। শুধু তাই নয়, ময়দানের সেই ঐতিহাসিক মাঠটিও তাঁবুতে তাঁবুতে ভরে যায়। সরকারি নঙ্গরখানা ছাড়া স্থানে স্থানে পন্থশালা, হোটেল ও কফিখানা তৈরি হয়। এ সময় ইরাক সরকার কাস্টমসহ শুল্কের নানা প্রকার শর্ত প্রত্যাহার করে নেন, এমনকি পাসপোর্ট ভিসার ব্যাপারেও তেমন কোনো শর্ত ছিল না। বাদশাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে বহির্দেশীয় দর্শনার্থীদের শুধু নিজ নিজ দেশের অনুমতিপত্র নিয়ে আসলেই চলবে। তারপরও আগত দর্শনার্থীদের সংখ্যা ছিল অনেক অধিক, কারণ তারা তো পূর্ব থেকেই মক্কা শরীফে এসে রয়েছেন। এই উপলক্ষে মিশর ও তুরস্ক থেকে সরকারি প্রতিনিধি দলও সেখানে আসেন সাহাবাই কেরামকে সালাম দেওয়ার জন্য। তারা সরকারি ব্যবস্থাপনাও অবলম্বন করেন। গণপ্রজাতন্ত্রী তুরস্কের সরকারি প্রতিনিধি দলের নেতৃত্বে মোস্তফা কামাল পাশার, একজন উচ্চপদস্থ মন্ত্রী। মিশরি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছিলেন তৎকালীন যুবরাজ শাহ ফারুক। ওই দলে বহু সংখ্যক আলেম ও মন্ত্রীবর্গ ছিলেন। অবশেষে সেই দিনটি এসে যায়। সেই দিনটির জন্য লক্ষ লক্ষ জ্ঞানী গুণী মানুষ অধীর আগ্রহে প্রহর গুনছিলেন। সেই দিন ছিল সোমবার। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে বেলা 12টার সময় কবর দুটি খুলে দেওয়া হয়। কবর খুলে দেওয়ার পর দেখা গেল সত্যি সত্যি হুজাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কবরে কিছুটা আর্দ্রতা দেখা দিয়েছে। অথচ কবরদ্বয় থেকে দজলা নদীর দূরত্ব
অনেক ছিল, কিন্তু দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিবৃন্দ, ইরাকের পার্লামেন্ট সদস্য এবং বাদশাহ ফয়সালের উপস্থিতিতে সর্বপ্রথম হযরত হুজাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কবরটা খুলে দেওয়া হয়। ক্রেরানের সাহায্যে তার পবিত্র লাশটা কবর থেকে এমনভাবে উঠানো হয় যে মোবারক লাশটা আপনিতেই ক্রেরানের মাথায় ফিট করে রাখা স্টোরাজে এসে পৌঁছে যায়। এরপর স্টেরাসটি ক্রেন থেকে আলাদা করে নেওয়া হলে শাহ ফারুক কাঁধে করে উঠিয়ে এনে লাশ মোবারক একটি কফিনের ভিতর রেখে দেন। তারপর একইভাবে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর লাশটিকেও তুলে আনা হয়। সাধারণ মানুষের লাশ কবরে দুই চার দিন না হলেও দু এক মাসে পচে গলে শেষ হয়ে যায়। অথচ সম্মানিত সাহাবাগণের লাশের বেলায় দু এক যুগ নয়, দু এক শত বছর নয়, বরং শত শত বৎসর কেটে গেলেও দেখা যায় শুধু লাশ মোবারক নয়, বরং দাড়ি মোবারকের মধ্যেও কোনো প্রকার পরিবর্তনের ছোঁয়া লাগেনি। এমনকি তাদের কাফনের কাপড় পর্যন্ত এত স্বাভাবিক অবস্থায় ছিল যে লাশ মোবারক দেখে কেউ কেউ ভাবতেই পারছিলেন না যে লাশগুলো দীর্ঘ ১৩ শত বছরের প্রাচীন। বরং মনে হচ্ছিল তারা বোধহয় ঘণ্টা তিনেক আগেই ইহদ্যাম ত্যাগ করেছেন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপারটা হলো তাদের চোখ ছিল খোলা, আর চোখে ছিল এমনই এক অপাদীপ জ্যোতি যে অনেকেই চোখে চোখ রেখে থাকতে গেলে সেই অপাদীপ জ্যোতির সামনে তাদের চোখগুলি ধরে রাখতে পারছিল না। বিশ্বের বড় বড় ডাক্তারগণ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তারা এই দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান। জৈন এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্মান চক্ষু বিশেষজ্ঞ অত্যন্ত আগ্রহ সহকারে সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছিলেন। এ দৃশ্য এমন প্রভাব বিস্তার করে যে পবিত্র লাশ দুটি কফিনের ভিতরে রাখার সাথে সাথেই তিনি মুফতি সাহেবের কাপড় ঝাপটে ধরলেন এবং বললেন, আপনাদের ইসলামের তথা কোরআনের সত্যতার সচককে এর চেয়ে বড় প্রমাণ পৃথিবীতে আর কি হতে পারে, আপনার হাতটা দিন। আর শুনুন, এখন থেকে আমি একজন মুসলমান। এই বলার সাথে সাথে তিনি আবেগের সাথে চিৎকার দিয়ে মুফতি সাহেবের হাতে তাওহিদ ও রিসালাতের অমীয় বাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে মুসলমান হয়ে যান। আল্লাহু আকবার। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।